শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আমি আওয়ালাইকুম ক্লাসে তোমাদের সামনে আজকে এসেছি। আজকে আমরা একটা বিশেষ ক্লাস করব যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো জাবেদা নির্ণয়ের প্রস্তুতি। জাবেদা আমরা কীভাবে নির্ণয় করবো, জাবেদা কীভাবে তৈরি করবো, জাবেদা তৈরি করতে কী কী নিয়মকানুন আমাদের লাগবে, সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। চলো তাহলে শুরু করি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো বিশুদ্ধ রূপে জাবেদা শিখতে হলে প্রথমে কি শিখতে হবে বা জাবেদা শেখার পূর্ব প্রস্তুতি। জাবেদা দক্ষ হতে প্রথমে কি শিখতে হবে, জাবেদার জন্য তোমাদের যে দেওয়া থাকে একটা প্রশ্ন এবং সেখানে কিছু লেনদেন দেওয়া থাকে, সেইগুলো একটা ধরনের ঘটনা। এই ঘটনা তোমার লেনদেন হতে পারে এমনকি লেনদেন নয় এমন হতে পারে। প্রশ্নে কিছু ঘটনা দেওয়া থাকে, আমরা সেখান থেকে প্রথমে দেখবো কি সেই ঘটনাগুলি লেনদেন নাকি লেনদেন নয়। যদি লেনদেন নয় হয় তাহলে সেটা বাদ, লেনদেন হলে সেখান থেকে দুটি পক্ষ বা হিসাব খাতা আমরা নির্ণয় করবো, আর যদি লেনদেন না হয় সেটা নিয়ে আমাদের আর কোনো কিছু চিন্তা করার দরকার নেই। দুটি পক্ষ বা হিসাব খাতা যখন লেনদেন থেকে আমরা নির্ণয় করবো তারপরে দেখবো এটা কী ধরনের হিসাব। আমরা চারটা হিসাবের কথা জানি, ব্যয় সম্পদ আয় দায়, ব্যয় সম্পদ আয় দায়, চারটা হিসাব জানি। এই চারটা হিসাবে কোন হিসাব এটা সেটা আমরা নির্ণয় করবো। এরপর ওই হিসাবটা নির্ণয় করতে পারলে সেখান থেকে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রে ফেলবো যে আমার ডেবিট হলো না ক্রেডিট হলো, যেটা আমি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি কীভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয়। আমি আবার প্রথম দিকে একটু তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে করতে হবে। আমাদের একটা প্রশ্ন দেওয়া থাকবে, আমাদের যে একটা প্রশ্ন থাকবে সেখানে কিছু ঘটনা দেওয়া থাকবে, কি দেওয়া থাকবে ঘটনা, আমরা দেখবো সেই ঘটনা কি লেনদেন বা লেনদেন নয় কোনটা, যে ঘটনাগুলো কি লেনদেন নাকি লেনদেন নয়। যদি লেনদেন নয় হয় তাহলে সেটা নিয়ে আর আমরা সামনে যাবো না, সেটা সেখানেই বলবো, কারণ যে জিনিস লেনদেন নয় সেটা শুধুমাত্র জাবেদা না হিসাবে কোথাও অন্তর্ভুক্ত হবে না, যেটা লেনদেন নয় সেটা হিসাব বিজ্ঞানে কি হবে না অন্তর্ভুক্ত হবে না। তাহলে যদি আমাদের ঘটনাটা লেনদেন না হয় তাহলে ওরা ওখানে ক্লোজ, কিন্তু যদি লেনদেন হয় আমরা কি পেলাম যে লেনদেন, তাহলে আমরা দেখবো এবারে লেনদেনে যে দুইটা পক্ষ থাকে আমরা জানি সেই দুইটা পক্ষ বা হিসাবটা নির্ণয় করবো যে লেনদেনে কোন কোন পক্ষ দুটি আছে। আমরা জানি একটা লেনদেনে কয়টা পক্ষ থাকে, দুটো পক্ষ থাকে, তাহলে আমরা লেনদেন নির্ণয়ের পরবর্তী কাজকে দুটো পক্ষ বা হিসাব খাতা। এরপর এই যে দুটো পক্ষ বা হিসাব খাতা নির্ণয় করলাম এরা কি ধরনের হিসাব, আমরা জানি চারটা হিসাবের কথা, কি কি হিসাব আমরা যা চারটা হিসাব জানি, ব্যয় সম্পদ আর দায়, আমরা এই চারটা হিসাবের কথা জানি, কি কি ব্যয় সম্পদ আর দায়, যেটা তুমি যেটা তোমাদেরকে আমি আমার হিসাবের ক্লাসে দেখিয়েছিলাম। আমরা এখন দেখবো এই চারটা হিসাব থেকে কোন কোন হিসাব আছে, এই চারটা হিসাব থেকে কোন কোন হিসাব আছে, যে যে হিসাবগুলো আছে সেগুলো আমরা কি করবো এবার সবচেয়ে ডেবিট ক্রেডিট নির্ণয় করবো। ডেবিট ক্রেডিট নির্ণয় সূত্র তোমরা আগের ভিডিওতে দেখেছিলে, ঠিক সেইভাবে তোমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করবো। এই ছিল মূলত আমাদের ছক, এবং সব শেষে ডেবিট ক্রেডিট নির্ণয় করে জাবেদার ছকে লিখবো। এই যে নিচে দেখো জাবেদার ছকে আমরা কি লিখছি, ডায়ার এন্টারপ্রাইজের একটা জাবেদার, জাবেদার ছকে আমরা লিপিবদ্ধ করেছি। ওকে, আমরা তাহলে এইভাবে একটা প্রশ্ন থেকে জাবেদার ছকে কিভাবে লেনদেনগুলো লিপিবদ্ধ করব সেটা দেখালাম। এখন লেনদেন লিপিবদ্ধ করার জন্য আমাদের কি কি জানতে হবে, আমরা যদি খুব ভালোভাবে জাবেদা আয়ত্ত করতে চাই তাহলে আমাদের যা যা জানতে হবে, সবার প্রথমে জানতে হবে লেনদেন ভালোভাবে চিনবো আমরা, আমাদের লেনদেন সবার প্রথমে ভালোভাবে চিনতে হবে কোনটা লেনদেন এবং কোনটা লেনদেন না, এটা যদি আমরা পার্থক্য না করতে পারি বা
চিনতে না পারি তাহলে তো আমাদের জাবেদা কোনো অগ্রগতি হবে না। তাহলে জাবেদা করার শুরুর জন্য আমাদের কি লেনদেন চিনতে হবে। লেনদেন থেকে কিভাবে দুটো পক্ষ বা হিসাব কাজ বের করবো সেটাও আমাদের জানতে হবে। একটা লেনদেনে যে দুটো পক্ষ বা হিসাব কাজ আছে সেগুলি আমরা কিভাবে বের করব সেটাও আমাদের জানতে হবে, সেটা না জানলে হবে না। এরপরে ব্যয় সম্পদ আর ও দায় সমূহ ভালোভাবে চিনতে হবে। আমরা যে চারটা হিসাব জানি ব্যয় সম্পদ আয় দায় কোন লেনদেন কোন হিসাবে অন্তর্ভুক্ত হবে সেটাও আমাদের ভালোভাবে জানতে হবে। যেমন আসবাবপত্র আমার কি একটা সম্পদ, নগদ টাকা একটা সম্পদ, ক্রয় আমার একটা ব্যয় হিসাব, বিক্রয় আমার একটা আয় হিসাব, এইভাবে কোন লেনদেনটা কোন হিসাবের অন্তর্গত সেটাও আমাদেরকে চিনতে হবে। এরপরে আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র জানতে হবে। আমরা ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করব সেই সূত্রটা আমাদের জানতে হবে। আমি তোমাদের আগের ভিডিওতে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয় সেই সূত্র দেখিয়েছি। এবং সবশেষে জাবেদার স ও সকে কিভাবে লিখতে হয় সেটা আমাদের জানতে হবে। আমি এরপরে তোমাদেরকে দেখাবো কিভাবে জাবেদার স এবং সকে লিপিবদ্ধ করতে। তোমরা যদি এই পাঁচটা জিনিস ভালোভাবে আয়ত্ত না করতে পারো তাহলে কিন্তু তোমরা ভালোভাবে কি পারবে না, জাবেদা তৈরি করতে পারবে না। এবার আসছে জাবেদা কিভাবে সকে লিপিবদ্ধ করতে। এই দেখো একটা জাবেদা স, এটা কি একটা জাবেদা স, এটার মধ্যে কি কি আছে চলো আমরা একটু দেখি। প্রথম দিকে তোমাকে প্রথমে খাতার পৃষ্ঠাটা মার্জিন করে নিতে হবে। খাতা প্রথমে তোমরা জাবেদা সকাটা তুলবে কি করতে হবে, পৃষ্ঠাটা মার্জিন করে নেবে, উপরে 1 ইঞ্চি এবং বাম পাশে 1 ইঞ্চি জায়গা দিয়ে পৃষ্ঠা মার্জিন করবে। এরপর পাঁচ কলমে একটা স কাটবে, কয় কলমে পাঁচ ধরনের পাঁচ কলমে কি তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা। এরপরে সকাকার পরে তোমাকে একটা শিরোনাম দিতে হবে, তোমার প্রশ্নে যে কোম্পানির নাম থাকবে সেই কোম্পানির নাম এবং তার জাবেদা, এটা হলো শিরোনাম। আর জাবেদার জন্য শিরোনাম গুরুত্বপূর্ণ, তুমি শিরোনাম ছাড়া তো বুঝতে পারবে না কার জাবেদা করছো। এরপর জাবেদাগুলি তোমাকে তারিখের ক্রমানুসারে লিপিবদ্ধ করতে হবে। দেখো 2 এর পর 3, 3 এর পর 5, 5 এর পর 8 হয়েছে, এরকম হয় না 2 এর পর 5, 5 এর পর 3 বা 10 এর পর 8 এরকম হয় না, তারিখে ক্রমানুসারে হয়েছে। এরপরে ডেবিটের নিচে একটু ডান দিকে ক্রেডিট লিখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রথমে ডেবিটটা কি এই যে একবারে মার্জিন বরাবর লিখবে কিন্তু ক্রেডিটটা একটু ডান দিকে সরিয়ে লিখতে হবে। এর নিচে তোমরা কি লিখবে এই জাবেদার একটা ব্যাখ্যা লিপিবদ্ধ করবে, তোমরা কি লিপিবদ্ধ করবে জাবেদা ব্যাখ্যা লিপিবদ্ধ। এরপর যখন লিপিবদ্ধ হয়ে যাবে তোমরা কি করবে যোগফল টানবে, তোমরা জাবেদা যোগফল টানবে যে জাবেদা ডেবিট ঘরে যোগফল কত, জাবেদা ক্রেডিট ঘরে যোগফল কত। সবসময় মনে রাখবে হিসাব বিজ্ঞানে জাবেদার যোগফল ডেবিট ক্রেডিট দুই ঘরে কি হবে সমান হবে, দুই ঘরে কি হবে সমান হবে। এবং সবশেষে তোমরা কি করবে জাবেদা উত্তর লিপিবদ্ধ করবে। ওকে, আবার জাবেদার সজাটা আমি তোমাদের আরেকবার বলে দিচ্ছি নিয়মটা কিভাবে করতে হবে। প্রথমে তোমরা খাতায় পৃষ্ঠা মার্জিন করবে, কি করবে পৃষ্ঠা মার্জিন করবে, উপরে 1 ইঞ্চি বাম পাশে 1 ইঞ্চি জায়গা। এরপরে খাতায় পাঁচ ধারা একটা ছ কাটবে, পাঁচ কলমের একটা ছ কাটবে। এরপর সেই ছকের উপরে যাবে না শিরোনাম দিবে, শিরোনাম থেকে পোস্টে যে তোমরা কোম্পানির নাম পাবে সেই কোম্পানির নাম এবং তার যাবে না এটা লিখে শিরোনাম দেবে। এরপর যাবে না তুমি তারিখের ক্রমানুসারে মানে ছোট থেকে বড় 2 তারিখের পর 3 তারিখ তারপর 4 তারিখে এরকম ক্রমানুসারে লিখতে পারবে। এবং বিবরণের ঘরে কি করবে ডেবিটটা একটু বাম দিকে মার্জিনের পাশে দেখবে এবং ক্রেডিটটা একটু ডান দিকে সরিয়ে দেখবে। তার নিচে তোমরা কি করবে জাবেদার ব্যাখ্যা দেবে,
এরপর জাবেদার ডেবিট এবং ক্রেডিটের যোগফল হবে এবং জাবেদার ডেবিট ক্রেডিটের যোগফল সমান হবে এবং সবশেষে এই হলো জাবেদা তৈরির পূর্ব প্রস্তুতি। তোমরা এই নিয়মগুলি যদি আয়ত্ত করতে পারো জাবেদা ভালোভাবে তৈরি করতে পারবে। এবং কি কি জানতে হবে সেটা আমি দেখিয়েছি, বারবার দেখবে যে জাবেদা তোমাদের নিবন্ধ করতে হলে কি কি চিনতে হবে সেই বিষয়গুলো তোমরা চিনবে। আমরা আগামী ক্লাসে জাবেদা শুরু। আজ তাহলে এই পর্যন্ত।